জয় হিন্দ। সবনাবিক নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি আমি মৃতিকা। গত কয়েক মাসের পরিসংখ্যান বলছে ব্যারাকপুর শিল্প অঞ্চল ক্রমশ পরিণত হচ্ছে দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে। খুন থেকে শুরু করে ডাকাতি, চুরি, ছিনতাই কি নেই তালিকায়। আর সবচাইতে যেটা ভাবাচ্ছে সাধারণ মানুষকে সেটা হলো বোমা বন্দুকের যথেচ্ছ ব্যবহার। শিল্পাঞ্চলে বোমা বন্দুক মনে হয় বাচ্চাদের খেলনার মতোই বিকোচ্ছে হাটে বাজারে। নাবালক অপরাধীদের হাতে হাতে ঘুরছে 9mm, 7mm এর মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যে কোনো সমস্যার দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই মুহূর্তে কমিশনারেট এলাকায় থানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24টিতে। প্রত্যেকটি থানায় একটি করে অত্যাধুনিক জিপিএস সুবিধাযুক্ত ট্যাব এবং একটি করে গাড়ি দেওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে যে কোনো ঘটনা ঘটলে 112 নম্বরে ডায়াল করলে কয়েক সেকেন্ডের মধ্যে রাজ্য পুলিশ বা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কন্ট্রোল রুম থেকে জিপিএস ব্যবস্থার মাধ্যমে গাড়িতে থাকা ট্যাবে সেই খবর পৌঁছে যাবে। সাথে সাথে মোবাইল ফোনেও গাড়িতে থাকা অফিসারকে এই ঘটনাটি সম্পর্কে অবহিত করা হবে, যাতে পুলিশ দ্রুতই পৌঁছে যেতে পারে ঘটনাস্থলে। এই নতুন ব্যবস্থা সম্পর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অজয় প্রসাদ জানিয়েছেন, জিপিএস সুবিধাযুক্ত গাড়ি এবং ট্যাব দেওয়া হয়েছে প্রত্যেকটি থানাকেই। 112 নম্বর ডায়াল করলেই ট্যাবে মেসেজ চলে যাবে এবং রিং হবে। ট্যাবের মধ্যে মেসেজ রেখে বা কথা বলে গাড়িতে থাকা পুলিশ কর্মীরা দ্রুত পৌঁছতে পারবেন ঘটনাস্থলে এবং জিপিএস ব্যবস্থার মাধ্যমে অপরাধের ঘটনাস্থল যেমন নির্দিষ্ট করা যাবে, পাশাপাশি পুলিশের গাড়ির অবস্থানও জানতে পারবে কন্ট্রোল রুম। পুলিশ কর্তাদের আশা এই ব্যবস্থায় অপরাধ দমনে যেমন সুবিধা হবে, পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষাও নিশ্চিত করা যাবে। পরবর্তীতে আরো এই ধরনের রেডিও ফ্লাইং স্কোয়াডের গাড়ি বাড়ানো হবে। চন্দন সেনগুপ্ত, সবনেভিক নিউজ, ব্যারাকপুর। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং অবশ্যই খবরটিকে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে লাইক করেননি বা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, এরকম বহু আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটন প্রেস করতে কিন্তু একেবারে ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন সবনেভিক নিউজ।